সো এই গাইস হোয়াটসঅ্যাপ, তো কেসে আপনারা করো, আপনারা সকলে ভালো আছে? আগত ভালো থাকবো। সো গাইস, আজি মই এটা নতুন ব্লগ আরম্ভ করেছো, মানে ব্লগ টাইপর তো নহয়, যি হোক। সো মানে আজি হল 8 তারিখ, কালি নয়, তারপর 10, কালি আছে আমার ইয়াতে লক্ষ্মী পূজা। সো লক্ষ্মী পূজার কারণে মই কালি অলপ চলপ ভিডিও বানাম, কিন্তু আজি বানাব তো নয়, আজি হেৰি বানাইছো, কারণ কি 10 তারিখে মই নাথাকিম। 10 তারিখে মই যাম তাতে হেৰি বিজনী যাম, বিজনী পলিটেকনিক, কারণ কি তাতে ক্লাস আরম্ভ হব 10 তারিখের পরে। সো কালি মই ইয়াতে আমার ইয়ারে লক্ষ্মী পূজার ভিডিও দিব পারিম, তারপর নয়ারিম, বেয়া লাগছে, কিন্তু কি করিম, আমার ইয়ারে লক্ষ্মী পূজা সামনে পাম, তাতে যাইছাম, আর তাতে যাম, তাতে একলাই থাকিম, একলাই নয়, লগত আছে, বন্ধু আছে, রাজদীপ আছে। সো তাক পরখি দেখা পাব, আপনারা পরখি ভিডিও বানাম। সো তার কারণে আমার কি হল কি, তাতে বহুত মহান বস্তু লাগবো, যেন বহি, কিতাব, আর খানা মানা, আর বস্তি বাগিনি পড়ে গেল, এইবিলাক লৈ যাব লাগবো। সো তার কারণে আজি গেছিলো বিশাল দেউতার রুমে। সো দেউতার রুমে বিশাল যাই কিনে বহুত বস্তু বাজার করলো, মানে দেউতা মোক থৈ কিনে বাহিৰ লাগিছে, দেউতা গল কি কিনে লাগে জলদি ললো, অলপ টাইম পিছত দেউতা শিকিছে, এবার একলগে লৈ থৈ কিনে তাৰপিছত বস্তুবিলাক লৈ আহিছো, আপোনাক সব দেখাইছো, সব শেয়ার করলাম আপোনালোক কি কিনে বস্তু। আর এবার গলো, হ্যাঁ, কাপড়ত নাযাব, ঘরের হালত নাযাব, বেয়া হয়ে আছে একদমই, দেখাইছো বলক। মেগি 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 আন্ধার আন্ধার হয়ে গেছে, মেগি লৈছো ভাই 2 প্যাকেট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছিল, পাশে দুটারে দাম ধরে লৈছে ভাই সব, যি হোক। তারপর ইটা হল মোর ফেভারেট কলগেট ম্যাক্স ফ্রেশ, কারণ কি ইটা ললেহে মোটা অল্প ভাল গন্ধায়, সো তেতিয়া তার কারণে ভাল। ইটা আমার ভাই সরাপ, সবকো সরাপ দেতা হোক, কি চিন্দিকে আছি যায়, উসকে বাদ বউ আমরা আঠুয়া, আঠুয়া মানে মশারি, ই আমার ভাষাতে কম যা, মশারি, মশারি লগত কর কারণে এই যে ইটা ওয়ালত লাগাই দিবর কারণে, তার কারণে ইটা লৈছো, কই মানুষ কারণে কয় বলে ভাল বলে ইটা। তারপর এইটা হল আমার হিমালয়া ফেস ওয়াশ, ইটা দিলেহে মুক্তা ভাল থাকবো, আর মুক্তা ভাল থাকলেহে ছালি চাব। এইটা হল মাইলক যেন মানে ফিক্স বেপার আপ, সো কারণ কি মোর বিষায় কেতিয়াবা সর্দি লাগে, তার কারণে এটা মোর কারণে এটা ব্রাশ, পুরানি ব্রাশটা লই না যাও, নতুন ব্রাশ লই যাম, নতুন জায়গা যাম, নতুন ব্রাশ। এইটা হল দামি মানুষের কারণে কম দামি চলা, এটা 99-এর চলা, এনেকা দুখান লৈছো, এটা এটা ব্লু কালারের, এটা এটা কালা রঙের লৈছিল, রব বলে দুখাই আছো, এ বাদে অলপ দাম পিছিয়ে দুখাই আছো, রব ভিতর আছে। আর এটা সাবন থার কারণে এটা লৈছো, আর কাপড় থার কারণে হ্যাঙ্গার, এই যে হ্যাঙ্গার, আর এনে তো মোর বহুত পিঠি খুঁজাই থাকে, ঘর থাকলে তো মা খুঁজাই দিয়ে, কিন্তু তাতে খুঁজাই দিয়ে মানুষের কারণে মা একটা পিঠি খুঁজা লিছে, মহিলা নাই, দেউতায় মনত করে দিয়ে দিছে। তারপর এইটা, এইটা আমার ফেভারিট ক্রিম, আমার মা এইটা ফেনা লাভলি বলে কয়, ফেনা লাভলি ইজ মাই ফেভারেট ক্রিম। সো তারপর চাই আছো, এবার নেক্সট দুখে আছো আপনার, সো গাইস রব, হ্যাঁ অল্প টাইমের কারণে মানে গোটাই বস্তু ফার্স্ট উলাইলো, ওর পাশত তারপর করি আছো গোটেকিটা রিফিল, বস্তু উলাই লৈছো, এবার গোটাই বস্তু রিফিল মারিম, দেখ বরক, এবার এইটা হল আমার আর্ট পেপার আমি 6খান দিব গেছো, 7খান দি দিছে, বহুত ভাল মানুষটা, কিন্তু 7খানের দাম লৈছো দে। আর এটা আমার সাবন, এটা দুটা লিছে, এটা আমার ভাল নাপাং, আনফেভারেট সাবন মোর, এটা মই বেশিরভাগ ভাল পাও, ডেটল নেবা লাগবে এটাই। তারপর এইটা হল আমার এই কাপড় ধোয়া সাবন, মানে বারবার এটা বাসন মাজা সাবন বলে কই পাং, এই কাপড় ধোয়া সাবন আছে আমার ভালো, এটা আছে 10টামান আছে, 10টামান লৈছো আমি, হয়েছে 10টামান লৈছো আমি কাপড় ধোয়া সাবন, এটা সাইজ। আর এই যে আমার কম দামি মানুষের কারণে দামি পেন, এটার দাম চাও আপনার 499 রুপিসত এটা পেন, কিন্তু আমি দুটা হলে তো মোক কল এঘন্টা লোক না লাগে, 499 এখান পেন, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছিল না, এখানে এটা লোক এটা দিলিস আর। তারপর এটা হল, ও এটাই যে আমার কালা চলা, এটা যে কলো পিছত দুখে সই যে এইটাই, তারপর দুটা টাওয়াল লৈছো, 99-এর পাই গেছো দুটা লৈছো। তারপর এই যে আমার পেন্সিল দরকার, কারণ কি প্র্যাকটিক্যাল ট্র্যাকটিক্যাল বহুত দিব, আর বহুত দরকারি আছে কিনা, আর এইটা আর এটা কিনি, এটা দুটা দিছে। আর এইটা হল দরকারি বস্তু, বাসন মাজা সাবন, মই যে ভাল করে বাসন মাজব জানো, মই বাসন মাজলে থালিত সাবনে লাগি থাকে, এই যে 85 রুপিসের দুটা বেশি, তার কারণে এটা লইছো। তাইছত কিছুমান ইম্পর্টেন্ট বস্তু থাকে, এগুলো আন্ডারলাইন করবার কারণে এই যে স্কেচ পেন লইছো, আর এটা বহুত ওজন রে, হোলসেলের কারণে লইছো কারণে অল্প কম দাম পাইছো, 6টা বই আছে, রুল নাটা না ভাই, আর দাম হল 100 টাকা করে, এখানত এখানত 100 করে, তো টেলশো এখানত 600 হয়, কিন্তু আমাকে 540 দিয়ে দিছে। সো গাইস এইকেইটাই বস্তু আছিল, বেলেগ আর একো দুখাব লগা নাছিল, সো এবার যাম মামাহত ঘরত, রোদ দিছে, মামাহত ঘরত যাম, তাৰপিছত আমার তারে আপনার লক্ষ্মী মন্দিরটা কালি দেখাম, আজি নিদুখা আর পরিহে লাগবো, কালি দেখাম,
কালি চাব, কাৰণ কি আজি বনাই আছে, কালি পৰীক্ষা দোকান ঠকান আহিব অলপ চলপ আহিব, তাত পৰীক্ষাৰ পৰা ভাল পৰে আহিব, বাইদেউ হতে ডান্স কৰি লৈ ডান্সৰ ভিডিঅ' তুলিব মন আছিল, বাছে মই এতিয়া নাথাকিমে দে আৰু কি আছে, কাৰণ কি ফাৰ্ষ্ট ক্লাছটো এতিয়া মিছ কৰিব নোৱাৰে না, বেয়া কথা চ কৰিম আৰু, আৰু এবাৰ ক'লোঁ কাপোৰত নাযাব ভাই, এনে ফুটা কপাল, বাই বাই। One eternity later. তো গাইজ ফাইনালি মামাহঁতৰ ঘৰত আহি গৈছোঁ, এই যে নাৰিকল, মন এটা লাগব না মোক, নাৰিকলটা ওলাই থৈ দিয়ক, মন এটা মোক লাগব, আমাৰ আবু এলাহে উঠছে, এই যে এলাহে ব্ৰাছ কৰিব লাগছে, আবু আৰু মামা মোৰ নিচিনা হবাই নাপাৰো, মই ৰাতিপুৱা 5:30-5:30 উঠোঁ, মিছা কথা, আমার মামা তাইলা উঠাই নাই, এটা দেখাই আছো, এই যে ও মামা, মামা উঠে কা গুন্দা বানে গারে তু, উঠ উঠেক উঠেক, 12:30 বাজে, না খড়ি গপটা বিয়া, না খড়িটা বিয়া, আর সেটা নুটবো।